আমরা বাঙালিরা সাধারণত বাংলা ভাষায় কথা বলি অনেক সময় এমন হয় যে বাংলায় কথা বলার ফাঁকে ফাঁকে আমরা একটি ইংরেজি শব্দ মিশিয়ে যেমন আমার খুব টায়ার্ড লাগছে এই বাংলা বাক্যটিতে আমি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেছি সেটা ছিল টায়ার্ড তার মানে এখানে কোড মিক্সিং হয়েছে আরো কিছু উদাহরণ আছে আপনি আমাকে চার্জ করছেন এই বিষয়টি খুব ডিস্টার্বিং সে অনেক বিউটিফুল এই তিনটি বাক্যের প্রতিটিতে আমি একটি করে ইংরেজি শব্দ ব্যবহার করেছি প্রথমটিতে করেছি চার্জ দ্বিতীয়টিতে করেছি ডিস্টার্বিং তৃতীয়টিতে করেছে বিউটিফুল তার মানে প্রতিটি বাক্যেই কোড মিক্সিং হয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তার মানে কি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার ফাঁকে ইংরেজি শব্দ ব্যবহার করলেই কি কোড মিক্সিং হবে বিষয়টা মোটেও এমন না আপনি যেকোনো ভাষা থেকে কথা বলার সময় অন্য কোনো ভাষা থেকে একটি বা দুটি শব্দ ব্যবহার করলেই সিটি কোড মিক্সিং হবে এবার বলছি কোর্স সুইচিংটি আপনি যখন একটি ভাষায় টানা কথা বলছেন এবং হঠাৎ করে আপনি অন্য একটি ভাষায় পুরো একটি বাক্য বললেন তারপর আপনি আবার আপনার পূর্বের ভাষায় কথা বলা শেষ করলেন তখন সেই বিষয়টিকে বলা হয় কোর্স সুইচিং কিরকম একটি উদাহরণ দেখা যায় আমি আগামী কাল একটি ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি তিনি খুব রাগান্বিত মানুষ আই মিস কেয়ার টু মিট হিম আল্লাহ আমাকে বাঁচান এই যে চারটি বাক্য দেখা যাচ্ছে তার প্রথম দুটি বাংলায় ইংরেজিতে এবং বাংলায় তার মানে এখানে সুইচিং হয়েছে। তৃতীয় যার তো আমরা প্রায় সময় কথা বলি যে আপনাদের অনেকেই হয়তো মনের অজান্তে নিয়মিত ভাবে কোর্স সুইচিং এবং কোর্ড মিক্সিং করে যাচ্ছেন এই ভিডিও দেখার মাধ্যমে আশা করব আপনারা নিজেরাই এখন থেকে বুঝতে পারবেন যে আপনারা কতটা রেগুলারলি বা ইরেগুলারলি কোড মিক্সিং এবং কোড সুইচিং ইউজ করছেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবারও আসবো ধন্যবাদ সবাইকে